আর যখন হচ্ছে এই কোটটা উঠে যায় ওটা আসলেই অনেক হার্মফুল হয় আমাদের স্বাস্থ্যের জন্য মুগ্ধ শুনে কি করে আরে এই যে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার জন্য এক বস্তা কাপড় আমরা ফেলে রাখছি তাই না বাবা থাক আজকে দিব ওকে হুম আর তো আজকে আমি আজকে না কিছুদিন আগে আরো মেলা থেকে আমি হচ্ছে নন স্টিকের কিছু হাড়ি পাতিল কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অনেকে অনেকের ধারণা থাকে যে সরি নন স্টিকের না স্টিলে স্টেইনলেস স্টিল যেটা সেটা তো অনেকে ইয়ে থাকে একটু ভয় থাকে যে স্টিলের মধ্যে নাকি রান্না করলে লাল হয়ে যায় ইয়ে হয়ে যায় তবে আমার মনে হয় যে যেই ফ্রাই প্যানটা থাকে স্টিলের যেটাতে ফ্রাই করা হয় সেটা শুধু লাল হয়ে যায় আমারও হয় কারণ একটু ওইটাতে তো তেমন কিছু পানি টানি থাকে না রস থাকে না খাবারের সো ওইটা লেগে লেগে একটু পুড়ে যায় আর ওইটা উঠানোটা একটু কষ্টসাধ্য তো এই জন্য দেখা যায় আমি একটা শুধু নন স্টিক রেখেছি ফ্রাইং প্যান শুধু একটু করো আর বাকি হচ্ছে সব আমি স্টিল ইউজ করি রান্না জন্য কোনো প্রবলেম হয় না একদমই দাগ হয় না একদমই লো মেন্টেন্স আমাদের সিলভার ইউজ করতে যতটা কষ্ট হয় অতটাও হয় না আমি এক হাতে কিভাবে খুলবো বাবা একটু ধরো মা আসছি এক মিনিট সময় দাও ওকে ওকে বাবা আর এই যে আমার গাছগুলো আমি এনে রাখছি এখন এখন রুমে রুমের গাছ ওকে আমরা মুগ্ধ স্কুল থেকে আসলাম আসার পরে শুদ্ধ ঘুমাচ্ছিল রিক্সায় সাধারণত সে স্কুলে গিয়েই ঘুমায় বা আজকে রিক্সায় ঘুমালো স্কুলে ঘুমাইনি জন্য রিক্সা উঠার সাথে সাথেই ঘুম তো সে এই ফাঁকে আমি একটু গল্প করলাম তো আর হচ্ছে এগুলো দেখাবো এই জন্য যে অনেকেরই আসলে এই ধারণাটা থাকে তো আমি আসলে ইউজ করে অনেক বেশি মজা পাচ্ছি অনেক বেশি ভালো লাগছে আমার এটা ইউজ করতে আসলে কোনো প্রবলেম হচ্ছে না আর এই ভয়টা যাদের থাকে যে এটা ইউজ করাটা অনেক প্রবলেমেটিক যে দাগ হয়ে যাবে উঠাইতে কষ্ট পাই এসেই তো আমি যেটাতে তরকারি রান্না করি ভাত রান্না করি ডাল টাল রান্না করি সেগুলোতে আসলেই কোনো প্রবলেম নেই কোনো কষ্ট নেই ওটা কিন্তু নর্মাল থালাপাটি মাসা আমরা যেটা দিয়ে ঘষে ধুই সেটা দিয়ে ধুলেই উঠে যায় আর দাগও পড়ে না আর নন স্টিকের নন স্টিক বারবারই চলে আসে স্টিলের প্যানে রান্না করার আরেকটা টিপস আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে রান্নাটা সবসময় মিডিয়াম টু লো মিডিয়াম টু লো হিজি হিট যেটা অথবা মিডিয়াম হিট মিডিয়াম থেকে একটু কম মোটামুটি মিডিয়ামের উপরে উঠা যাবে না আর কি খুব বেশি হাই হিটে রান্না করলে তখন দেখা যায় হাড়িটা পুড়ে যায় আর তখন ঘুষতে হয় তো আমরা ওইটা অত ইয়ে করে রান্নাই করব না এত স্পিডে রান্নাই করতে হবে কেন আর আমি নর্মালিও হচ্ছে মিডিয়াম হিটেই সবসময় রান্না করি খুব বেশি হিট দিয়ে আমি রান্না করি না কারণ আগুনের ইয়েটা খুব বেশি করে ইয়ে করলে আমার ভালো লাগে না তো আমি সবসময় কম হিটেই রান্না রান্না করি তো যাদের হচ্ছে অল্প হিটে রান্না করে মজা পান যারা যে সবজিটা সবজি থেকে পানি উঠিয়ে তারপরে রান্না করার যে সিস্টেমটা আর ওই রকম হলে কিন্তু খুব ভালো হয় তো চলুন আমি আসলে দেখাই এখন আমি কি কি কিনেছি সেগুলোর প্রাইস কত আর মেলা থেকে কিনেছি আগেই বলে দিচ্ছি মেলাটা যদিও শেষ তবে আমি এসকিবি থেকে কিনেছি সেটা তো একটা শোরুম তো আপনারা কিন্তু সেটা পেয়ে যাবেন কোথায় আছে শোরুমে গুগলে সার্চ করলে আই তো এগুলো হলো আমার যে হাড়ি পাতিল গুলো আমি কিনেছিলাম সেগুলো তো এগুলো সম্পর্কে আমি আগেই আপনাদেরকে সব বলে দিয়েছি তো যার যেই বল ধারণাগুলো আছে সেগুলো নিশ্চয়ই কেটে যাবে অনেকটা তো এখন আমি প্রত্যেকটা পাতিল আলাদা করে দেখিয়ে দিয়েছি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে প্রাইসটা বলে দিব প্রাইসটা অবশ্য যেহেতু অনেকদিন আগের কেনা সো আমার একদম সঠিক মনে নেই তবে আনুমানিক যতটুকু ততটুকু আমি বলে দিচ্ছি মেলা হিসেবে হয়তো একটু কম প্রাইজে পেয়েছিলাম কারণ তখন ছাড় চলতেছিল মেবি টেন পার্সেন্ট ওর টোয়েন্টি পার্সেন্ট সঠিক মনে নেই তো তারপরে বলে দিচ্ছি মোটামুটি যেই প্রাইসটা বলবো তার আশেপাশেই একটা প্রাইজ হবে খুব বেশি এদিক সেদিক হবে না তো এটা হচ্ছে এটা আসলে আমি ডালের জন্য করে নিয়েছি ডাল তারপর ভাত এই টাইপের যে পাতিলগুলো আছে এগুলোতে রান্না করতে অনেক ভালো লাগে তো এটার হচ্ছে এই যে এটা এসকে আমি আগেই বলে দিয়েছি তো আর এটা হচ্ছে ভাতের জন্য যে দুইটার একটাতে হচ্ছে ছোটটাতেই ডাল রান্না করবো আর বড়োটা যেটা আছে একটু এটাতে ভাত রান্না করব মাঝে মাঝে দেখা যায় ছোট হাতিরও দরকার হয় ভাতের জন্য তো এই জন্য এভাবে কিনে নিয়েছি যখন যেভাবে ইচ্ছা আসলে ইউজ করা যায় আর ঢাকনাগুলো দেখেন কতটা সুন্দর সবগুলোর সাথে কিন্তু ওই রকম আলাদা আর এত পুরো জিনিসটা এত মজবুত আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন আমার মনে হচ্ছে ভিডিওতেও যথেষ্ট বোঝা যাচ্ছে আসলে এটার থিকনেসটা কেমন ওয়েটটা কত সুন্দর তো এই তো এটাও হচ্ছে একটা এটা মেবি চব্বিশ হচ্ছে ইঞ্চের চব্বিশ ইঞ্চে আর এর আগে যেটা ছিল সেটা মেবি বিশ বাইশ হবে তো ছোটটার দাম হচ্ছে সাতশো টাকা আমার নাম্বার সঠিক মনে নেই যদি মোবাইলে যদি দেখা যায় আপনারা বুঝতে পারবেন নিচেরটা কত আঠাইশ দেখা যাচ্ছে মেবি তো আচ্ছা যাই হোক দোকানে গেলেই বুঝতে পারবেন আর এখন সাইজটা এমনিতেই যতটুকু দেখা যায় আর নিচের যেই পাতিলটা সেটা হচ্ছে নয়শো টাকা আর এটা হচ্ছে আমি চায়ের জন্য চা দুধ এগুলো হচ্ছে রান্না করার জন্য নিয়েছি এখানে এই জায়গাটা এরকম একটুখানি এখানে ভাঙা আছে মানে এই টাইপের একটি ডিজাইন করা আছে যেন লিকুইড ঢালার সময় সাইড দিয়ে পড়ে না যায় আর এটা কিন্তু এই টাইপের এই না থাকলে কিন্তু একদম কিছু লিকুইড জিনিস ঢালা যায় না আর যায় পাতিলের গা নিচে চলে আসে তো আর এটা খুবই ভালো আমি ইউজ করেছি এটা আসলে ক্লিপটা অনেকদিন আগের ভিডিওটা শ্যুট করা তারপরে কিন্তু এগুলো আমি ইউজ করছি আর এটা হচ্ছে আমি গত বছরই কিনেছিলাম তো এটা হচ্ছে ফ্রাই প্যান এটাতে আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে ফ্রাইং করি অর্থাৎ ডিপ ফ্রাই করলে এটা ইউজ করি আর এমনিতে শুকনা গুলো ইউজ করলে কিন্তু এটা লাল হয়ে যায় অন্য পাতিল গুলো লাল হয় না বাট এইটা শুধু ফ্রাই প্যানটা লাল হয়ে যায় একদম কারণ ওইটাতে একদমই হচ্ছে পুরে পুরেই রান্না করতে হয় যেমন পরোটা বানানো পরোটা এটাতে আমি বানাই তা আমার মেয়েটা বলে যে মাম্মা স্টিলের হাড়ি পাতিলে হচ্ছে পাতিলটাতে পরোটা রান্না করলে অনেক মজা লাগে ফ্লেভারটা অনেক অন্য রকম আসে সো নন স্টিক থেকে আমার মনে হয় আসলে হাড়ি পাতিলের উপর কিন্তু খাবারের টেস্টও ডিপেন্ড করে কারণ আমরা অনেক আগের দিনের লোকজনরা বলতো যে মাটির হাড়ি রান্না পান্না অনেক মজা হয় সো পাতিলের জন্য আসলে রান্নার টেস্ট অনেকটা এদিক সেদিক হয় আমার কাছে মনে হয় আসলেও স্টিলের জিনিসে রান্না করলে বিশেষ করে পরোটাটা আমি নিজেও আমার কাছে মনে হয় যে যে আমি পেয়েছি একটু এদিক সেদিক হয় ফ্লেভারটা নন স্টিক রান্না করলে আর হচ্ছে রান্না করলে আর এটা হচ্ছে তরকারি রান্না করার যেগুলো থাকে এটা হচ্ছে বাইশ সিএম এর এই যে এটার সাথে একদম কিউট একটা ঢাকনা আছে আর এটার হাতুল এত সুন্দর আর নিচটা কত পুরো আর কত ভারী দেখে নিশ্চয় বুঝতে পারছেন আসলে যে জিনিসগুলো হালকা বা যে জিনিসগুলো ভারী এগুলো কিন্তু দেখলেই বোঝা যায় এই যে দেখুন ডাকনাটা তো এটার সাইডেও স্টিলের একটা বেরিয়ার দেওয়া আছে এটাও অনেক সুন্দর লাগছিল দেখতে তো এই জিনিসগুলোই আমি কিনেছি মেলা থেকে এখানে ফ্রাই হচ্ছে আমার গত বছরের কিনে এটা মেবি আঠারোশো টাকার মতো ফ্রাই ছিল আর ফ্রাই ছাড়া যে জিনিসগুলো আছে সেগুলো সাড়ে চার হাজার সাথে একটা স্ট্যান্ডও নিয়েছি তো ব্যানানা স্ট্যান্ডটা এখানে নেই আমি একটু পরে আবার ব্যানানা স্ট্যান্ডটা দেখিয়ে দিব আর ওইটাও অনেক সুন্দর দেখতে ওইটা সবগুলোই তো ডিসকাউন্ট প্রাইজে ছিল ওইটা মেবি চারশো টাকার মতো ছিল ব্যানানা স্ট্যান্ড যেটা ছিল তো ভিডিও শেষ হতে হতে আমি সেই ব্যানানা স্ট্যান্ডটাও আপনার আর কিছু আপু অবশ্য এটার একটা পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুকে তো অনেক আপুরাই বলেছিলেন যে আপু ইউজ করার পরে রিভিউটা দিয়ে আমি আসলে একটা ছবি আপলোড করেছিলাম এটা কেনার পরে তো আর যদিও এইখানের ভিডিও ক্লিপিংয়ে মনে হচ্ছে যে আমি কাজ করিনি আর কাজ করার আগেরই অবশ্য সবগুলো হারিয়ে শুধু ফ্রাই প্যানটা ছাড়া আর এখন আমি আসলে ভিডিওটা শ্যুট করেছিলাম প্রায় এক মাস হয়ে গেছে তো অনেক ব্যস্ততার জন্য আর এটা ভিডিওটা কমপ্লিট করা হয়নি তো এখন কিন্তু আমি সবগুলো পাতিলেই মোটামুটি আমার রান্না করা শেষ তো আমি সবগুলোর যেই হাঁড়ি পাতিলগুলোর ইউজ নিয়ে আমি একদম স্যাটিসফাইড শুধু বা ফ্রাই প্যানটা শুধু লাল হয়ে যায় ওইটাকে একটু ঘষা মাজা করতে হয় আর বাকি যে গুলো আছে কি কিন্তু মোটেও সেরকম ঘষা মাজা করতে হয় না একদম নর্মাল প্লেট দেওয়ার মতো ধুইলেই কিন্তু হয়ে যায় আর এটা হচ্ছে সেই ব্যানানা স্ট্যান্ডটা যে এটা অনেক সুন্দর দেখতে আর কলা দেখা যায় বাসায় নিয়ে আসলে মানে এখানে ওখানে রেখে দিলে নিচের কলাগুলো নষ্ট হয়ে যায় তো এটাতে ঝুলিয়ে রাখলে আসলে অনেক দেখতেও সুন্দর দেখা যায় আর কলাগুলো কিন্তু অনেক ভালো থাকে তো এই জন্য স্ট্যান্ড এটা দেখে যদিও হাজবেন্ড খুব হাসাহাসি করেছিল যে এটা কি জিনিস অনেক সুন্দর আর বিক্রিও খুব হচ্ছে তো আমি দেখেছিলাম যে ওই স্টলে হচ্ছে অনেক বিক্রি হচ্ছে স্ট্যান্ডটা আর এত যে কেউ হচ্ছে অন্য কিছু কিনতে গেলে এটা কিন্তু একটা নিয়েই আসবে তো আপনারাও নিশ্চয়ই যাবেন যদি আপনাদের ভালো লাগে যদি প্রয়োজন হয় তো হরিপাতিল কিনে আসার সময় এটা কিন্তু নিশ্চয়ই কিনে আনবেন আশা করি সবাই সো মাছ ভিডিওটি দেখার জন্য আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে সেটাতে একটা ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ বাই আল্লাহ হাফিজ ঠিক